যদি কখনো আমাদের মোবাইলে ভুল করে পানি ঢুকে অথবা কোনো ক্রমে পানি ঢুকে ফেলে, তাহলে আমরা কিন্তু ওই পানিগুলো বের করার জন্য কিন্তু নানা রকম টেকনিক কিন্তু ব্যবহার করে থাকি। তো ওই টেকনিকগুলো আসলে কোনো কাজে আসে কিনা সেটা আমি জানি না, তবে আজকে আপনি এই ভিডিওটি দেখলে এখানে আপনি এমন একটি টেকনিক জানতে পারবেন যেটার মাধ্যমে কিন্তু যদি কোনো ক্রমে আপনার মোবাইলে পানি ঢুকে পড়ে আপনি কিন্তু সেটা খুব সহজেই বের করতে পারবেন। তো আপনি কীভাবে এই টেকনিকটি ব্যবহার করবেন সেটাই মূলত দেখিয়ে দেবো, ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো এই টেকনিকটি জানার জন্য বা আপনি এই টেকনিকে কাজ করার জন্য যদি আপনার মোবাইলে কখনও পানি ঢুকে, তাহলে আপনি কী করবেন, চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল অ্যাপটি রয়েছে, আপনি কী করবেন এই গুগল অ্যাপে আপনি চলে আসবেন। তো গুগল অ্যাপে চলে আসার পর আপনি কী করবেন, এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন ফিক্স মাই স্পিকার। তো আপনি কী করবেন, এইটা লিখে এখান থেকে সার্চ করে দেবেন। এইটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনার এখানে দেখতে পাবেন এই যে প্রথমে কিন্তু একটি ওয়েবসাইট শো করবে ফিক্স মাই স্পিকার, এবং এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের কিন্তু লোগোটা কিন্তু পানির ফোটার মধ্যে কিন্তু এখানে শো করছে। তো আপনাকে মূলত এই ওয়েবসাইটের ভিতরে একটি ক্লিক করতে হবে। তো এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে একটু বেশ কিছুক্ষণ লোড নিতে পারে। লোড নেওয়ার পর কিন্তু আপনি এই ওয়েবসাইটে কিন্তু নতুন আরও একটি ইন্টারফেস কিন্তু আপনি এরকম পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এই পানির মতো একটি আইকন কিন্তু এখানে শো করবে। তো আপনি কী করবেন, এই যে পানির মতো আইকন রয়েছে এই পানির মতো আইকনে আপনি একটি ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এই মোবাইলটি কিন্তু একটু কেঁপে উঠবে, মানে আপনি ক্লিক করার পর এখানে কিন্তু একটু ভাইব্রেশন হবে, এবং ভাইব্রেশন হওয়ার ফলে কিন্তু আপনার মোবাইলে যদি কোনো ক্রমে পানি ঢুকে থাকে, তাহলে কিন্তু আপনার ওই পানিগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের মোবাইলে যদি কোনো ক্রমে ভুল করেও পানি ঢুকে পড়ে, সেটা কীভাবে অন্যরকম যে পদ্ধতিগুলো রয়েছে ওইগুলো বাদ দিয়ে আপনারা এইভাবে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনাদের মোবাইলের পানিটি বেরিয়ে পড়বে এইরকম মোবাইল ভাইব্রেশন হওয়ার ফলে।